হ্যালো এভরি ওয়ান অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানায় স্বাগত আজকের টপিকে আমরা আবার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্ন উত্তরগুলি অলরেডি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষাতে এসেছে সুতরাং এগুলি আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর তোমাদের সুবিধার্থে ইংলিশে কোয়েশনগুলো দেওয়া হয়েছে আর বাংলাতেও তোমাদের ট্রান্সলেট করে দেওয়া হবে ঠিক আছে এই প্রশ্ন উত্তরগুলি সবগুলোই আসন্ন পরীক্ষার জন্য যে কোনো লাইব্রেরি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি কোয়েশ্চেন নম্বর ওয়ানে কি রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং আর নট দ্য সেকেন্ডারি সোর্সেস এর মধ্যে কোনটি তোমার সেকেন্ডারি সোর্স নয় ঠিক আছে অপশান এতে রয়েছে এনসাইক্লোপিডিয়া অপশান বিতে রয়েছে ডাইজেস্ট অপশান সিতে রয়েছে থিসিস এবং অপশান ডিতে রয়েছে টেক্সট বুক এই সঠিক উত্তর কী এই সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ থিসিস থিসিস সেটা সেকেন্ডারি সোর্সেস নয় নেক্সট কোয়েশ্চেন নম্বর টু হোয়াট ইজ দ্য পাবলিকেশন ফ্রিকোয়েন্সি অফ বুকস ইন প্রিন্ট বুকস ইন প্রিন্টের পাবলিকেশন ফ্রিকোয়েন্সি কি সেটা মান্থলি উইকলি নাকি অ্যানুয়ালি নাকি আরও অন্য কিছু অপশান ওয়ানে রয়েছে অপশান এতে রয়েছে মান্থলি অপশান তে রয়েছে উইকলি অপশান সিতে রয়েছে অ্যানুয়ালি এবং অপশান তে রয়েছে কোয়ার্টারলি তো সঠিক উত্তর অপশন সি অর্থাৎ অ্যানুয়ালি বুকস ইন প্রিন্টের যে পাবলিকেশন ফ্রিকোয়েন্সি সেটা অ্যানুয়ালি অর্থাৎ বাস্তরিক নেক্সট কোয়েশন নম্বর থ্রি হোয়াট ইজ ন্যাশনাল বিব্লিয়োগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল বিব্লিয়োগ্রাফি কি অপশান এ লিস্ট অফ বুকস অফ ন্যাশনাল লাইব্রেরি অপশান বি লিস্ট অফ বুকস পাবলিশড ইন এ পার্টিকুলার নেশন অপশান সি লিস্ট অফ বুকস রিটেন বাই ন্যাশনাল গভর্নমেন্ট অপশান ডি লিস্ট অফ বুকস অন এ নেশন তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান ভি অর্থাৎ লিস্ট অফ বুকস পাবলিশড ইন এ পার্টিকুলার নেশন একটা নির্দিষ্ট দেশে যে সকল বই নিয়ে তোমার একটা লিস্ট প্রকাশিত হয় সেটাই হলো ন্যাশনাল বিব্লিওগ্রাফি নেক্সট ন্যাশনাল বিব্লিওগ্রাফি মানে বাংলাটা কি জাতীয় গ্রন্থপুঞ্জি ঠিক আছে বাংলাতে জাতীয় গ্রন্থপুঞ্জি দেওয়া থাকবে বা ন্যাশনাল ভিপ্লিওগ্রাফির টার্মটাও বাংলাতে লেখা থাকতে পারে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ আইএন আইএন এর ফ্রিকোয়েন্সি কি অপশান এ কোয়ার্টারলি অপশান বি মান্থলি অপশান সি উইকলি অ্যান্ড অপশান ডি অ্যানুয়াল তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ মান্থলি আইএন বিটা ফ্রিকোয়েন্সি মান্থলি অর্থাৎ মাসিক নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ ফ্যাক্টস অন ফাইল ইজ এ ফ্যাক্ট অন ফাইল এটা কি অপশান এ উইকলি লিস্ট অপশান বি ফোর্থ নাইটলি অপশান সি মান্থলি অ্যান্ড অপশান ডি কোয়ার্টারলি তো সঠিক উত্তর অপশান এ অর্থাৎ উইকলি লিস্ট ফ্যাক্ট অন ফাইল এটা একটা উইকলি লিস্ট অর্থাৎ সাপ্তাহিক নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স দ্য টার্ম ইনফরমেশান সার্ভিস ইজ অ্যান ইম্প্রোভাইজড নেম এই যে ইনফরমেশান সার্ভিস রয়েছে এর আরেকটা নাম অন্য নাম বলতে পারো সেটা কি অপশান এ অ্যাডমিনিস্ট্রেশন অপশন বি ডকুমেন্টেশন অপশান সি বিভ্লিওগ্রাফি অ্যান্ড অপশন ডি রেফারেন্স সার্ভিস তো সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ রেফারেন্স সার্ভিস ইনফরমেশান সার্ভিস এরই আরেকটা অপর নাম বলতে পারো সেটা হলো রেফারেন্স সার্ভিস এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন হুইচ টার্ম ওয়াজ কয়েন বাই ডক্টর এশ আর রঙ্গনাথন ফর মোবাইল লাইব্রেরিজ মোবাইল লাইব্রেরিজ যেগুলো রয়েছে মোবাইল লাইব্রেরি যেগুলো রয়েছে ভ্রাম্যমান গ্রন্থাগার যাকে বাংলায় বলা হয় তো সেগুলোর জন্য ডক্টর এশ আর রঙ্গনাথন কোন টার্মটা ইউজ করেছিলেন কোন শব্দটার ব্যবহার করেছিলেন অপশন এ মুভিং লাইব্রেরি অপশন বি লাইব্রেরি অন হুইলস অপশান সি লাইব্রেরি মেশিন অ্যান্ড অপশন ডি অল অফ দ্য অ্যাবাব এই সঠিক উত্তর অনেকবার আলোচনা করা হয়েছে অপশান বি অর্থাৎ লাইব্রেরি অন হুইলস তাই তো তাহলে কোয়েশ্চেন নম্বর সেভেনের সঠিক উত্তর কী হল অপশান বি লাইব্রেরি অন হুইলস এই শব্দটার বা এই টার্নটার ব্যবহার করেছেন ডক্টর এশ আর রঙ্গনাথের মোবাইল লাইব্রেরিজের জন্য অর্থাৎ ভ্রাম্যমাণ গ্রন্থাগারের জন্য নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট অ্যাবস্ট্রাক্টিং সার্ভিস প্রোভাইড অ্যাবস্ট্রাক্টিং সার্ভিস কী দিয়ে থাকে অপশান এ অ্যাবস্ট্রাক্ট অফ আর্টিকলস অপশন বি হোল বিপ্লোগ্রাফিক ডিসক্রিপশান অফ আর্টিকলস অপশান সি হোল বিভ্লোগ্রাফিক ডিস ডিসক্রিপশান অ্যালং উইথ অ্যাবস্ট্রাক্ট অফ আর্টিক্যাল অ্যান্ড অপশান ডি হোল বিভ্লিওগ্রাফিক সোর্সেস সঠিক উত্তর অপশান সি অর্থাৎ হোল বিভ্লোগ্রাফিক ডিসক্রিপশান অ্যালং উইথ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড পুরো যে ডেসক্রিপশান সেটা দিয়ে থাকে তার সাথে অ্যাবস্ট্রাক্ট এবং আর্টিকল ঠিক আছে অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট এবং আর্টিল সমেত গোটা বিভ্লোগ্রাফিক ডিসক্রিপশান দিয়ে থাকে নেক্সট কোশ্চেন নম্বর নাইন হুইচ সার্ভিস ডিমান্ড দ্য ক্রিয়েশন অফ এ ইউজার প্রোফাইল কোন সার্ভিসটা ইউজার প্রোফাইল ডিমান্ড করে অপশন এ ক্যাশ অপশন বি বিটা উপরে উঠে গেছে এটা নিচে হতো ইনফরমেশন সার ইনফরমেশন রেটল অপশন সি এসডিআই এবং অপশন ডি রেফারেন্স সার্ভিস তো সঠিক উত্তর অপশন বি অর্থাৎ এসডিআই আমি আর ফুল ফর্মগুলো বলছি না অলরেডি দেওয়া হয়েছে নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন রেফারেন্স সার্ভিস ইজ দ্য কন্ট্যাক্ট বিটুইন দ্য রাইট রিডার অ্যান্ড দ্য রাইট বুক ইন দ্য রাইট পার্সোনাল ওয়ে ওয়ার্ল্ড স্টেটেড বাই এই রেফারেন্স সার্ভিস সেটা রাইট রিডার মানে সঠিক পাঠক রাইট অ্যান্ড দ্য রাইট বুক সঠিক বই এবং রাইট পার্সোনাল ওয়ে এই যে তিনটা বিষয় সেগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করে রেফারেন্স সার্ভিসটা এই কথাটি কে বলেছিলেন এতে রয়েছে ডিজে পকেট অপশান বিতে রয়েছে এস আর রঙ্গনাথন অপশান সিতে রয়েছে জেমস আইভয়ার অপশান ডিতে রয়েছে এ এল এ গ্লোসারি অফ লাইব্রেরি টার্মস তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ এস আর রঙ্গনাথন এস আর রঙ্গনাথন স্টেটেড রেফারেন্স সার্ভিস ইজ দ্য কন্ট্যাক্ট বিটুইন দ্য রাইট রিডার অ্যান্ড দ্য রাইট বুক ইন দ্য রাইট পার্সোনাল ওয়ে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশন নম্বর ইলেভেন সি এ এস ইজ ডিফাইন্ড অ্যাজ সি এ কীভাবে বর্ণনা করা যেতে পারে বা বর্ণনা করা হয় আর ফুল ফর্মগুলো দেওয়া হয়েছে সেজন্য আর বলছি না সবগুলোই তো অপশান এতে রয়েছে এ প্রসেস অফ ডেসিমিনেশান অফ ইনফরমেশান অপশান বিতে রয়েছে প্রসেস অফ ইনফরমেশান অপশান সিতে রয়েছে এই প্রসেস অফ ডেসিমিনেশান অফ কারেন্ট ইনফরমেশান অ্যান্ড অপশান ডিতে রয়েছে সিম্প্রাল ইনফরমেশান সার্ভিস তো এই সঠিক উত্তর অপশন সি অর্থাৎ এই প্রসেস অফ ডেসিমিনেশান অফ কারেন্ট ইনফরমেশন সি এ এস এর ফুল ফর্মটাই যদি দেখো ঠিক আছে তাহলেই তোমরা এখানে অ্যান্সার খুঁজে পেয়ে যাবে বুঝতে পেরে যাবে তাহলে সঠিক উত্তর এই প্রসেস অফ ডেসিমিনেশান অফ কারেন্ট ইনফরমেশান নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ ফিডব্যাক মেকানিজম ইজ এ পার্ট অফ হুইচ সার্ভিস এটিও খুবই গুরুত্বপূর্ণ ফিডব্যাক যেটা রয়েছে আমরা সকলেই জানি ফিডব্যাক বিভিন্ন ক্ষেত্রে আমরা ফিডব্যাক দিয়ে থাকি তো ফিডব্যাক মেকানিজম কোন সার্ভিস অর্থাৎ কোন পরিষেবার অংশ অপশান এ তো রয়েছে রেট্রোগ্রাফি সার্ভিস নেক্সট অপশান বি তে রয়েছে সি এ এস অ্যান্ড সি তো রয়েছে ট্রান্সলেশন সার্ভিস অ্যান্ড অপশন ডি তে রয়েছে এসডিআই তো এই সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ এসডিআই এর পাঠ হলো এই ফিডব্যাক মেকানিজম ঠিক আছে নেক্সট কোশ্চেন নম্বর থার্টিন মোবাইল লাইব্রেরি ইজ কাইন্ড অফ উইথ সার্ভিস এই যে ভ্রাম্যমাণ গ্রন্থাগারগুলো রয়েছে সেটা কোন ধরনের পরিষেবা এটিও খুবই গুরুত্বপূর্ণ অপশন এ তো রয়েছে রেফারেন্স সার্ভিস বি বিতে রয়েছে এক্সটেনশন সার্ভিস অপশান সিতে রয়েছে রেডি রেফারেন্স সার্ভিস অ্যান্ড অপশান ডিতে রয়েছে লং রেঞ্জ রেফারেন্স সার্ভিস এই সঠিক উত্তর অপশন বি অর্থাৎ এক্সটেনশন সার্ভিস এজ এ মোবাইল লাইব্রেরিজ এই পরিষেবাটা একটা এক্সটেনশন সার্ভিস ঠিক আছে তাহলে মোবাইল লাইব্রেরি ইজ এ কাইন্ড অফ এক্সটেনশন সার্ভিস নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোরটিন দ্য পার্সন হু প্রোভাইড রেফারেন্স সার্ভিস ইজ কল্ড এটিও খুবই গুরুত্বপূর্ণ আসন্ন যে কোনো লাইব্রেরি পরীক্ষার জন্যই প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তবু আমি বলে দিচ্ছি যে মোটামুটি কোনগুলো আসার সম্ভাবনা প্রবল তো যে ব্যক্তি রেফারেন্স সার্ভিস দিয়ে থাকে তাকে কি বলা হয় অপশন এ চিফ লাইব্রেরিয়ান অপশন বি গ্রেড ওয়ান লাইব্রেরিয়ান অপশন সি ডেপুটি লাইব্রেরিয়ান অ্যান্ড অপশন ডি রেফারেন্স লাইব্রেরিয়ান তো সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ রেফারেন্স লাইব্রেরিয়ান তাহলে যে ব্যক্তি রেফারেন্স সার্ভিস দিয়ে থাকেন তাকে কি বলা হয় রেফারেন্স লাইব্রেরিয়ান নেক্সট কোয়েশ্চেন নম্বর ফিফটিন রিডিং সেন্টার স্টোরি অ্যাওয়ার্ডস এক্সিবিশন অ্যান্ড দ্য রিডিং টু লিটারেচার ইজ ফর্ম অফ আর ফর্ম অফ এই যে রিডিং সেন্টার স্টোরি আওয়ার্স এক্সিবিশন রিডিং টু লিটারেচার এগুলো কিসের ফর্ম অপশন এ এক্সটেনশন সার্ভিসের নাকি অপশান বি সার্ভিস অফ পাবলিক লাইব্রেরি নাকি বোধ নাকি নান অব নান অফ দিস বা নান দি সঠিক উত্তর অপশন এ অর্থাৎ এক্সটেনশন সার্ভিস ঠিক আছে রিডিং সেন্টার স্টোরি আওয়ার্স এক্সিবিশন অ্যান্ড রিডিং টু লিটারেচার এগুলো সবগুলোই এক্সটেনশন সার্ভিসের ফর্ম তো আজকের টপিক এই পর্যন্তই পনেরোটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ আসন্ন যে কোনো লাইব্রেরি পরীক্ষার জন্য পরবর্তী ভিডিওতে আরও কোশ্চেন অ্যান্সার দেওয়া হবে গুরুত্বপূর্ণ যেগুলো প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসেছে এবং আসন্ন যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তো চোখ রেখো পরবর্তী ভিডিওগুলির দিকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ